সন্দেশখালীতে বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট শর্ত ছিল সভা মঞ্চ থেকে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না সেই শর্তেই সন্দেশকালীর আকরাতলার সভা থেকে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু সুকান্ত শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবি বিরোধী দলনেতার বসিরাত জিততে সন্দেশখালী থেকে এক লক্ষ ভোটের লিড চাইলেন সুকান্ত মজুমদার ব্রিগেডের রবিবারে সন্দেশখালীতে বিজেপির সভা আদালতের নির্দেশে সন্দেশখালীর আক্রাতলায় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির দুই হেভিওয়েট নেতাই তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনটি নিজেদের সন্দেশখালী অভিযানের জন্য বেছে নিয়েছিল বিজেপি রাত জিততে গেলে সন্দেশখালী থেকে এক লাখ লিট দরকার এক লক্ষ লিট দরকার কি হবে তো হবে তাহলে দু হাত তুলে আমার সাথে বলুন ভারত মাতা কি এদিন হাই ভোল্টেজ ব্রিগেড সভা থেকে লোকসভার বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল শুরু থেকেই খানিকটা নিষ্প্রভ ছিল বিজেপির সভা তবে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালো বিজেপি নেতৃত্ব আজকে ফ্রিতে রেশন নাকি দিদি দিচ্ছে মঞ্চের উপর দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে তবে আজকে বাংলার মানুষ এটা খুব আরামে আছে খুব আনন্দে আছে বলছে আজকে চুরি হওয়ার কোনো সমস্যা নেই কারণ সব চোর আজকে ব্রিগেডে মঞ্চের উপরে সব চোরেরা বসে আছে একা শাহজাহানকে পুড়লে হবে না জিয়ারুদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ খালি আছে তাই এ লড়াই চলছে জ্বলবে সন্দেশখালীতে বিজেপির সভা থেকে ব্রিগেডيترঙ্গুলের সভামঞ্চের র‍্যাম্পকে ফ্যাশন শোয়ের র‍্যাম্পের সঙ্গে তুলনা করেন সুভেন্দু অধিকারী নেজাতের সভা থেকে বশিঘাটের নেতা শেখ সাজানের গ্রেফতারি নিয়ে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার তো প্রথম দিন ছিল বাঘ আর যেদিন सीबीआई ধলনো ঘেউ কুকুরের মতো মিউ মিউ করতে 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 যাচ্ছে কুকুরগুলোকে লাথি মারলে কেউ 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 করে সেদিন থেকে মনে ছিল শেখ সাজান কেউ 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 করছে শুধু শেখ শাহজাহান নয় এরকম অনেক নাম আছে শুভেন্দু দা না কয়েকটা নাম বলেছে আর একটা নাম বলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার জাহাঙ্গীর নরেন্দ্র মোদীকে বহিরাগত তকমা দিয়েছিল তৃণমূল তা নিয়েও তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মহিলাদের ইজ্জত বাঁচানোর কথা বলেন সেরকম বহিরাগত মানুষকে আমরা মাথায় তুলে রাখবো আর শেখ শাহজাহানের মতো লোককে জেলের ভেতরে রাখবো সেটাই প্রয়োজন আছে বসিরহাটে শুভেন্দু সুকান্ত গলা ফাটালেন বটে খোদ মমতার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলকে তুলো করলেন কিন্তু বসিরহাটে বিজেপির মিটিং কার্যত ম্লান হয়ে গেল জনগর্জনের কাছে প্রার্থী ঘোষণাতেও চমক দিলেন মমতা অভিষেক শুভেন্দু সুকান্তর সভা হালে পানি পেল না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ন্যাজার থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি